Assalamualaikum guys, তো আজকে যেহেতু রবিবার আর রবিবারে যেহেতু আমি ডিউটি থাকে না তার জন্য আজকে মানে আমরা আইলাম আমগো পামবাড়ি আছে এই পামবাড়ি মানে ইন্দে ঘুরবার আইলাম তো গাইস আনেরা পামবাড়ি বুঝুন না বুঝুন কই হরম না দেখছলে পামবাড়ি কইলে কি হয় যেহেতু পাথারের মাঝে যে ছোট মোটো করে একটা ঘর উঠিয়া থাকা হয় এটার এই পামবাড়ি হয়তো ঘরটা দিনে থাকা হয় না কিন্তু সরি দিনে না মানে রাতে থাকা হয় না কিন্তু দিনে কামলা জামলা নইয়া মানে এই ঘরটাই থাকা হয় এডাই এডাই মানে আমগো পামবাড়ি তো গাইস আসলে পামবাড়ি যারা বুঝেন নাই তার জন্য মানে আমার কো হইলো আর যারা তো মানে আমগো না তারা তো পামবাড়ি ক নগে বুঝবেন না পামবাড়ি কইলে আসলে কি বোঝায় তো গাইস আজকে যেহেতু রবিবার আর রবিবার জন্য আজকে ডিউটি নাই তার জন্য ভাবলাম যে সময়ও পাইছি তো আমগো পামবাড়ি মধ্যে ঘুরে আসি তো গাইস এই বস্তুটা তো দেখতে আসুন হয়তো এই বস্তুটা করে চিন্তা আসুন না তো হয়তো করে বাপ বানিডা নাও বা কোনো কিছু দেডাঙ্গ পাম্বার থাকা হয় মানে আমরা আগে কুশাল খাত করতাম তো তো এটাই মানে মিঠাই বানানো হইতো এডাইলো সেই মিঠাই বানিয়ে না করাই তো হয়তো আমরা কুশাল খাত এক বছর ধরে বাদ দিছি কিন্তু করাইটা আমরা বেশি নাই যেহেতু মানে বাইশা মাসে এটার আমরা নাও হিসাবে ব্যবহার করা হারি যে বাইশা মাসে এটাঙ্গ নাও মানে আবদান করার জন্য আঙ্গ এটা নাও হিসাবে আমরা এই পামবাড়ি এটা নিয়ে আমরা হারি আর এটাই এমন একটা বস্তু তো গাইস তো এটা হলো দেখতে হয়তো গাইস ছোট দেখা কাজ আছে তো এটা একশোলে আমরা বাইশা মাসে এটার মধ্যে চারজন মানুষ আয়া হারি পানির উপর দেয় এটাই চারজন মানুষ বিন্দাস আয় হারি কোনো আঙ্গ অসুবিধা হয় না তো গাইস হয়তো যারা ফার্স্ট দেখতে আসুন মোবাইলের থেকে বুঝতে আসুন যে এটাই মনে হয় চারজন মানুষ আহম যাইব তো গাইস আহম যাইব যেহেতু একবার নামের নাগালি আছে জায়গা আছে আর এটা পানির মধ্যে মানে খুবই মানে পানির উপরে উপরে বাসে মানে যদি ধারও কোনো থাকে যদি উপরে ধার স্রোত আছে তথাপি যদি বাতাস আছে যে বাতাস বাতাসের গতিতে যেটা যাবো ধার এটা শুনলে বাস হয় না তার জন্য মানে বাইশা মাসে এটা নিয়ে চলা খুবই আঙ্গ আরাম হয় আর কি আরামদায়ক বস্তুটা তো গাইস আঙ্গ পামবাড়ি হইলে মানে মানে আমরা ছোটো মোটো একটা বাগান করছি মানে এর জন্য বাগানটা করছি যে যেহেতু কামলা জামলা সবসময় থাকে তাকে মানে রোজ রোজ জানা গেন আর এই নেই মানে জিরি আরে তো গাইস একটা শুনুন মানে বাগানটাও খুবই সুন্দর হয়েছে হয়তো বেশি দিন হয় নাই চার পাঁচ বছর ধরে আমরা এই বাগানটা করছি তো এই ক্ষেত্রে মানে কামলা জামলা হইলে মানে এই বাগানটা কামলা জামলা কিন্তু খুবই আরাম খুবই আরাম মানে আমাকেও মানে এই যে নাইছে মানে যত রোদি আছে তো গাইস জানতে শুনি কিরকম গরম এই গরমের মাঝে মানে এই বাগানে মানে খুবই আরাম মানে সারাদিন থাকলেও মানে এই বাগানে আমাকে গরম ধরবো না তো গাইস আমি বাগানটা দেখুন হয়তো তো বড় না তাও কিন্তু ভালোই না আর কি যেহেতু গাছ যদি হয়েছে সেটি গাছই হয়েছে একটা আমি ভবিষ্যতে এই গাছের জন্য কেবা একটা কাম দিব বলে আশা করেন যা তো গাইস আমার ছোট মোটো বাগানটা কেমনে কেমনে লাগলো কমেন্ট করে জানাবেন যেহেতু বড় বাগান তো আর ই তো আর নাই কে কিন্তু হিসাবে ছোট মোটো আমরা একটা বাগানও দিছি আর এই বাগানে মোটামুটি আঙ্গো দুটা কাম হইতেছে প্লাস আমগো রোজি থেকে বাসা আর দুই নম্বর আমগো কামলা জামলা সব এখানে নজিরে নেই আর বাগানের নিচে এত সুন্দর ঘাস হয়ে রয়েছে মানে সারাদিন বইয়ে থাকে গোর পাইরা তাও থাকলে ভালোই লাগবো সারা ভাল লাগবো না তো খুবই সুন্দর দেখা যায় বাগান দাও তো গাইস বাগানে কি কাঠ গাছ আছে হয়তো অন্যেরা জানতেছেন না এঙ্গে কি কাঠ গাছ এটা কয় কাঠ গাছ তো গাছ দেখতেছেন কিরকম সোজা সোজা হয়েছে ব্যক্তি গাছ খুবই সুন্দর সোজা সোজা হয়েছে খুবই সুন্দর তো যারা চিনছুন কাঠ গাছ কিনা তারা তো চিনছুনি আর যারা না চিনছুন তাকে কই দিতে আসি এটা হইলো কি কয় হন আন্যেরা গাছ কি কার বাসায় কি কোন কই হার না কিন্তু আমাকে বাসায় এটার আমরা কায়েডলি গাছগুলো কই আর এই কাঠটার বাজারের মূল্য বহুতই বেশি তো এই কাঠটার আমরা কায়েডলি গাছ বলেই কই হন আন্যেরা গাছ কি কোন কই হারম না তো গাইস যেহেতু আজকে রবিবারই কিন্তু রবিবারে খাত খোলা না দেখলে একটু ভালো লাগে না হিসাবে ভাবলাম আজকে যেহেতু সময় পাইছি আর ফুল রবিবারে সারাদিনটাই আমি ফিরে আসি তার জন্য ভাবলাম ধান খাত করছি যেহেতু ধান খাত কিনে দেখা যায় তো গাইস ধান খাতে দেখেন কি সুন্দর ধান খাত হয়েছে তো গাইস খালি ধান খাত বলে কথা না ধান খাত পাঁচ খাত মানে সবই আছে তো আর সিনারি মানে সিনেমা ধান খেত গুলো দেখতে খুবই সুন্দর দেখা যায় তো গাইস ধান মানে খুবই ঢক হয়েছে
ইরে ধান তো, ইরে ধান বলে কথা কইলে মনে মনে খুবই সুন্দরী হয়েছে ধান খেত।